সকাল দুপুর রাত্রিবেলা পাইছি সবার অবহেলা, সকল দুঃখ যেতাম বলে মায়ের কোলে মাথা তুলে, মাঝে আমার শ্রেষ্ঠ বন্ধু মায়ের কোলে সুখের সিন্ধু। আচ্ছা বলুন তো, কে কে মাকে ভালোবাসুন? যারা মাকে ভালোবাসুন ভিডিওটিতে একটি লাইক। মা মানে মমতা, মা মানে ক্ষমতা, মা মানে নিরাপত্তা, মা মানে নিশ্চয়তা, মা মানে আশ্রয়দাতা, মা মানে সকল আশা, মা মানে এক বুক ভালোবাসা। মা কষ্ট বুকে চেপে একলা থাকি, কান্নার নোনা জলে অধরে মাখি, লাভ কি বৃথা মনে কষ্ট চেপে, আয়না ফিরে তুই আমার বুকে। আমি অনেক বোকা হতে পারি, আমি অনেক খারাপ ছাত্র হতে পারি, আমি অনেক কালো কুৎসিত হতে পারি, কিন্তু আমার মায়ের কাছে আমি তার শ্রেষ্ঠ সন্তান। মায়ের শিক্ষায় শিশুর ভবিষ্যতের বুনিয়াদ, মা হচ্ছেন শিশুর সর্বোত্তম বিদ্যাপীঠ। আমাদের পরিবারে মায়ের ভালোবাসা সবসময় সবচেয়ে টিকসই শক্তি, আর তার একাগ্রতা, মমতা আর বুদ্ধিমতা আমাদের মধ্যে দেখে আনন্দিত। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, মাকে যারা কষ্ট দিবে তারা কখনোই জান্নাতে যেতে পারবে না। তাই সকলের কাছে আমার অনুরোধ, তোমরা কখনো মাকে কষ্ট দিও না। মা, মা গো মা, আমি এলাম তোমার কুলে, তোমার ছায়ায় তোমার মায়ায় মানুষ হব বলে, ফেলে আসা ছেলেবেলা মনে পড়ে আজ, যত্ন নিতে তুমি আমায় ফেলে তোমার কাজ। তুমি কত ভালোবাসো কষ্ট দাও না, তোমাকে এখনো ভালোবাসি ও মা। যার কারণে পৃথিবী দেখেছো ভালোবাসো তাকে, যে তোমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, ভালোবাসো তাকে যার পায়ের নিচে তোমার জান্নাত আছে, তিনি হলেন মা। মা হলো পৃথিবীর একমাত্র ব্যাংক যেখানে আমরা আমাদের সব দুঃখ কষ্ট জমা রাখি, এবং বিনিময়ে বিনা সুদে অকৃত্রিম ভালোবাসা নেই। পৃথিবীতে সবচেয়ে পবিত্র জিনিস হচ্ছে আল কোরআন, সবচেয়ে নিষ্পাপ জিনিস হচ্ছে ফুল, সবচেয়ে সুন্দর জীব হচ্ছে মানুষ, সবচেয়ে মধুর নাম হচ্ছে মা। পৃথিবীর সবচেয়ে সুখ কি জানো? মা বাবার আদর। সবচেয়ে কষ্ট কি জানো? মা বাবার চোখের জল। সবচেয়ে অমূল্য রতন কি জানো? মা বাবার ভালোবাসা। পৃথিবীতে কেউ স্বার্থহীন নয়, প্রতিটি সম্পর্কেই কম বেশি স্বার্থ থাকে, শুধুমাত্র মায়ের ভালোবাসাটাই নিঃস্বার্থ। একজন মাই পারেন সন্তানকে কোনো স্বার্থ ছাড়া ভালোবাসতে। পৃথিবীতে তোমায় সবাই ভালোবাসবে, সেই ভালোবাসার মাঝে যে কোনো প্রয়োজন লুকিয়ে থাকে, কিন্তু একজন ব্যক্তি কোনো প্রয়োজন ছাড়াই তোমাকে ভালোবাসবে, সে হলো মা। আমার মা মনে করেন আমি সেরা, আর মা মনে করেন বলে আমি সেরা হয়ে গড়ে উঠেছি। আমার মা যখন হাসে তখন আমার খুব ভালো লাগে, কিন্তু যখন মা আমার কারণে হাসে তখন আরো বেশি ভালো লাগে। আচ্ছা বলুন তো, আপনার জীবনে আপনার প্রথম স্পর্শ কার? প্রথম স্পর্শ মা, প্রথম পা মা, প্রথম শব্দ মা, প্রথম দেখা মা, আমার জান্নাত তুমি মা। ভালোবাসা মাপার জন্য বিজ্ঞানীরা এ পর্যন্ত কোনো মাপকাঠি বানাতে পারেনি, যদি পারত তাহলে সেখানে প্রথম স্থানে থাকত মা নামের নিঃস্বার্থ মহিলাটি। পৃথিবীটা অনেক কঠিন, সবাই সবাইকে ছেড়ে যায়, সবাই সবাইকে ভুলে যায়, শুধু একজনই ছেড়ে যায় না, ভুলে যায় না, আর সারা জীবন থাকবে, সে মানুষটি হচ্ছে আমার মা। যার মা আছে
সে কখনোই গরিব নয়। মাকে তুই কষ্ট দিয়ে করিস না রে ভুল, মা হারালে হারাবি তুই আল্লাহ রাসুল। তুই যতই পারস মার যত্ন সেবা কর, মা তখন হবে আপন যখন সবাই হবে পর। মা আমাদের সবসময় এটা বোঝাতে চাইতেন যে জীবনের চরম কষ্টের মুহূর্তগুলো তোমাদের হাসির কোনো গল্পের অংশ হয়ে যাবে। যারা মাকে ভালোবাসে মূলত তারা এই ভিডিওটিতে একটি লাইক দিন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে জানিয়ে দিন